আজ থেকে 17 দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ডিফেনবেকিয়ার উপর মাথার অংশটি কাটিং করে আমি কিভাবে গ্রো করেছিলাম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে যে স্টেমটা আমি কেটে নিলাম, এই যে ডিফেনবেকিয়ার এই কাটিং থেকে আমি ছোট ছোট পিস করে কিভাবে অনেকগুলো চারা খুব ইজি ভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু ইতিকাস গার্ডেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন বন্ধুরা, এই যে যে কাটিংটা আমি নিয়ে নিলাম, এই কাটিং থেকে কিন্তু আমি অনেকগুলোই চারা তৈরি করব। তো তার জন্য প্রথমে আমি মাটিটাকে তৈরি করে নেব। এই মাটির মধ্যে কিন্তু বালি, গোবর সার এবং নিম খোল সমস্ত কিছু একত্রে আমি এভাবে মিশিয়ে নেব। আর এই নিম খোলটা দিতে হবে, নিম খোলটা দিলে কিন্তু কোনো রকমের পোকামাকড় লাগবে না। আর এখানে যে পাতাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি অ্যালোভেরা পাতা। এই অ্যালোভেরা পাতা দিয়েই কিন্তু আমি সমস্ত কাটিংগুলোকে গ্রো করি, কারণ কাটিংয়ের মধ্যে এই অ্যালোভেরা পাতা দিলে না কোনো রকমের রুটিং হরমোনের প্রয়োজন হয় না। এই অ্যালোভেরা জেলের মধ্যেই রুটিং হরমোনের কাজটি আমাদের মিটিয়ে দেয়, খুব ইজিভাবে শিকড় বেরিয়ে আসে, কোনো রকমের ফাঙ্গাসও লাগে না। তো দেখুন, এখানে আমি এরকম কাটিংগুলো নিয়েছি। এবার উপরের মাথার অংশের কাটিংগুলো আমি আজ থেকে 16 থেকে 17 দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি উপরের মাথার অংশটি কিভাবে কাটিং করে গ্রো করেছি। চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই ডিফেনবেকিয়া গাছটি এমন একটি সৌন্দর্য গাছ যে বড় বড় পাতাযুক্ত হয়। আর এই গাছ কিন্তু আমরা ইনডোরেও রাখতে পারি এবং আউটডোরেও রাখতে পারি। আর একদম ইজিভাবে কিন্তু আমরা এই গাছকে গ্রো করতে পারি এবং একদম অল্প যত্নেই কিন্তু আমাদের এই গাছটি খুব সুন্দর লাগে দেখতে। তো এখানে আমি এরকম ছোটো ছোটো কাটিং নিয়েছি, 2 ইঞ্চি মতো এক একটা কাটিং করলেই হবে। আর এখানে যে গাঁটগুলো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা দাগ দাগ, এইখান থেকেই কিন্তু শিকড়গুলো বেরিয়ে আসে, আস্তে আস্তে পাতাগুলো বের হয়। তো এইভাবে আমি 2 ইঞ্চি সমান করে সমস্ত কাটিংগুলোকে কেটে নেব। আসলে এই যে যে কাটিংগুলো আমি করছি এখান থেকে কিন্তু অনেকগুলোই চারা তৈরি করা যাবে। তো এখান থেকে আমি কয়েকটা কাটিং নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে এই কাটিং থেকে কিভাবে আমরা চারা তৈরি করতে পারি। আমি অনেকগুলো কাটিং এখান থেকে লোককে দিয়ে দিয়েছি, কারণ অনেকটা কাটিং এখান থেকে অনেকগুলো চারা তৈরি করা যাবে, এত চারা দিয়ে আমি কী করব। তাই অনেকগুলো এখান থেকে কাটিংগুলো দিয়ে দিয়েছি। আর এই যে যে রাউন্ড রাউন্ড দাগগুলো দেখতে পাচ্ছেন না, এখান থেকেই কিন্তু শিকড়টা বেরিয়ে আসবে। আর এরকম ছোটো ছোটো 2 ইঞ্চি মতো কাটিংগুলোকে নিতে হবে। আর এই টবের মধ্যে আমি মাটি নিয়েছি যে মাটিটাকে আমি তৈরি করেছিলাম। তো এখানে এতটা মাটির প্রথমেই দেব না, এখান থেকে কিছুটা মাটি আমি তুলে নিলাম। এবারে এই মাটিটার মধ্যে আমি সমস্ত কাটিংগুলোকে একটা একটা করে সাজিয়ে দেব। তো দেখুন, এখানে এরকম করে এক একটা কাটিং আমি বসিয়ে দেবো। এরকম করে এক একটা কাটিং চারিদিক থেকে এভাবে এক একটা করে কাটিং আমি বসিয়ে দেবো। আর এইভাবে কিন্তু ইজিভাবে কিন্তু বসালেই কিন্তু হয়ে যাবে। আপনারা কিন্তু ভাববেন না যে এতটা মানে গায়ে গায়ে বসাচ্ছি জন্য চারা বেরোবে না। দেখুন, এখানে আমি মোট 6টি কাটিং বসালাম। আর উপর থেকে এভাবে আমি ঢাকা দিয়ে দেবো মাটি দিয়ে, এভাবে মাটি চাপা দিয়ে দেবো। আর মাটিটা কিন্তু একদম এরকম ডালাযুক্ত হবে না, একটু ঝুরঝুরে মাটি হলে ভালো হবে। তারপরে এটা হলো সাপ ফাঙ্গিসাইড, এই সাপ ফাঙ্গিসাইডটা আমি জলের মধ্যে গুলে নেব, যাতে কোনো রকমের মাটিতে যদি কোনো রকমের ফাঙ্গাস থেকে থাকে তাহলে ফাঙ্গাসটাও মরে যাবে। আর যে কাটিংগুলোকে করেছি সেই কাটিংয়ে যাতে কোনো রকমের ফাঙ্গাস না লাগে, তার জন্য আমি এই জলটার মধ্যে আমি কিছুটা পরিমাণে ফাঙ্গিসাইড দিয়ে আমি জলটাকে গুলে এই কাটিংগুলোর মধ্যে আমি মাটিটার মধ্যে আর কি দিয়ে দেবো। আর এই কাটিংয়ে না ভীষণ তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যায়, তো এই ফাঙ্গিসাইড কিন্তু একটু দিতে হবে। আপনাদের কাছে ফাঙ্গিসাইড যদি না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো দেখুন, এইভাবে আমি গুলে নিলাম। গুলে নিয়ে এবার আমি এই টপটার মধ্যে সমস্ত ফাঙ্গিসাইডের জলটা দিয়ে দেবো। আর এই টপটা যে আমি এই কাটিংগুলোকে যে লাগালাম, এই টপটা কিন্তু কোনো রকমের রোদে রাখা যাবে না। এখন 1 সপ্তাহ মতো এরকম ছায়াযুক্ত জায়গায় কিন্তু রেখে দিতে হবে। আর 1 সপ্তাহের মধ্যে কিন্তু কোনো রকমের জলও দিতে হবে না, মোটামুটি পুরো জলটা এর মধ্যে ভর্তি করে দিয়ে। আর একটুখানি যদি দেখা যায় কাটিংগুলো তাহলে কিন্তু আর একটু মাটি চাপা দিয়ে এরকম করে ভালো করে ঢেকে দিতে হবে। আর এই টপটাকে কিন্তু এখন কোনো রকমের রোদে রাখা যাবে না, 1 সপ্তাহ মতো ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। তো বন্ধুরা, এই যে ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা ডিফেনবেকিয়া কাটিং থেকে কিভাবে চারা তৈরি করতে পারি, খুব সহজেই কিন্তু চারা তৈরি হয়ে যায়। তো দেখুন, এখানে এই যে আপডেট আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু মাত্র 15 থেকে 16 দিনের আপডেট। 15 থেকে 16 দিনের মধ্যেই দেখুন শিকড় মানে চারাগুলো বের হতে শুরু করে দিয়েছে, তার মানে নিচে শিকড়ও বেরিয়ে গেছে আর উপর থেকে দেখুন চারা বেরোচ্ছে।
আর এটা হলো দু মাসের আপডেট। দু মাসের মধ্যে দেখুন কত সুন্দর বড় বড় পাতা হয়ে গেছে, গাছগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখতে। দেখুন একদম পাতাগুলো কচি কচি পাতা বেরিয়েছে, সবগুলো কাটিংই কিন্তু এখানে বেঁচে গেছে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ডিফেনবেকিয়া কাটিং থেকে আমরা কী করে সহজেই চারা তৈরি করতে পারি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে, আপনাদের যদি এই ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।